আজি রাজ্য সরকার কৃষি সচিব তথা বরিষ্ঠ আইএএস অরবিন্দ পাঢ়ী শ্রীবন্দর মুখ্য প্রশাসক ভাবে অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করেছেন। শ্রীবন্দর মুখ্য প্রশাসক তথা পূর্ত সচিব বীর বিক্রম যাদব দশদিনিয়া ছুটিতে যাইথিবার অরবিন্দ পাঢ়ী অতিরিক্ত চার্জ দিয়াযাইছে। তবে অরবিন্দ পাঢ়ী পুরী গস্ত আসে মুখ্য প্রশাসক ভাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। সেপটে মুখ্য প্রশাসক ভাবে অরবিন্দ পাঢ়ী পূর্ব বেশ দক্ষতা রয়েছে। তবে চলিত বর্ষ রথযাত্রা সহ রত্নভণ্ডার মণতি এবং গণতি হওয়ার কার্যক্রম রয়েছে। সেপটে শ্রীগুণ্ডিচা দিন একাসঙ্গে তিনোটি পর্ব অর্থাৎ রথযাত্রা, নবযৌবন দর্শন এবং নেত্রোৎসব পড়ুছে। একে শৃঙ্খলিত এবং সুসংগঠিত করা শ্রীমন্দির প্রশাসনিক অধিকারী বিস্তৃত ভাবে আলোচনা করেছেন। তবে এইভাবে 1971 মশিয়া শ্রীগুণ্ডিচা যাত্রা দিন তিনোটি পর্ব একাসঙ্গে পড়েছিল। সেতবে এই পর্ব কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যাই তাহার রিপোর্ট মাগিছেন অরবিন্দ। সঞ্জয় মহাপাত্র রিপোর্ট, রিপোর্টার্স টুডে।